হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি ওয়ান সাবজেক্ট বা মাইনর ওয়ান সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখো, প্রথমেই তোমাদের একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান লিখতে হবে। 327 খ্রিস্টপূর্বে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গ্রিক দেশের উত্তরাঞ্চল অন্তর্গত ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ভারতে প্রবেশ করে। গ্রিক সভ্যতা, সংস্কৃতির প্রসার, বাণিজ্যিক যোগাযোগ স্থাপন প্রভৃতি আলেকজান্ডারের সামরিক অভিযানের উদ্দেশ্য বলে অনেক ঐতিহাসিক উল্লেখ করলেও তার মুখ্য উদ্দেশ্য ছিল দিগ্বিজয়ী গৌরব অর্জন করা। কিন্তু আলেকজান্ডার সেই উদ্দেশ্য সিদ্ধি হয়নি। আলেকজান্ডারের মৃত্যুর সাথে সাথে তার রাজ্য ভেঙে পড়ে এবং তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যের অবসান ঘটে। গ্রিসের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক তিনি স্থাপন করতে ব্যর্থ হন। এমনকি তার সামরিক সংগঠন ও রণকৌশল ভারতীয়দের সামরিক সংগঠন ও রণকৌশল থেকে নিঃসন্দেহে উন্নত ছিল, কিন্তু তার সত্ত্বেও ভারতীয়গণ গ্রিক যুদ্ধ প্রণালী গ্রহণ করেনি। তারা পূর্বের মতোই চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তারপরে হচ্ছে প্রত্যক্ষ প্রভাব বা ফলাফল। এর প্রত্যক্ষ ফলাফল কী আছে দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের রাজনৈতিক ফলাফল ছিল একেবারে গুরুত্বহীন। তিনি ভারতের যে অংশ জয় করেন সেখানে গ্রিকদের অধিকার স্থায়ী হয়নি। আলেকজান্ডারের মৃত্যুর 3 বছরের মধ্যে ভারতে তার অধিকার বিলুপ্ত হয়ে যায়। প্রকৃত সামরিক অভিযান হিসাবে এই আক্রমণ সফল হলেও এই আক্রমণের কোনো স্থায়ী প্রভাব ভারতের ওপর পড়েনি। একটি প্রাকৃতিক দুর্যোগের মতো গ্রিকদের এই আক্রমণের বহু লোক মারা যায়, বহু জনপদ ধ্বংস হয় এবং বহু সম্পদ বিনষ্ট হয়। কিন্তু অল্পদিনের মধ্যেই সাধারণ মানুষ এই আক্রমণের কথা ভুলে যায় এবং এই ধ্বংসস্তূপের ওপর আবার সম্পদ গড়ে উঠতে শুরু করে। সেই জন্য ভারতীয় সাহিত্য ও লোকগাথায় কোথাও আলেকজান্ডারের আক্রমণের বিন্দুমাত্র উল্লেখ দেখা যায় না। গ্রিক ঐতিহাসিকদের বিবরণ না থাকলে ম্যাসিডনের এই আক্রমণের কথা জানার কোনো উপায় থাকতো না। তারপরে বলা হচ্ছে পরোক্ষ প্রভাব বা ফলাফল। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে উত্তর পশ্চিম রাজ্যের ক্ষমতা হ্রাস। আলেকজান্ডারের আক্রমণের প্রত্যক্ষ কোনো ফলের সন্ধান পাওয়া না গেলেও এই আক্রমণের পরোক্ষ ফল তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিক থেকে উত্তর পশ্চিম ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় রাজ্যগুলিকে পরাজিত করে আলেকজান্ডার তাদের শক্তি ধ্বংস করে। এর ফলে চন্দ্রগুপ্ত মৌর্য সহজে এই অঞ্চল জয় করে তাদের ওপর মগধের কর্তৃত্ব স্থাপন এবং ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে সমর্থ হন। পরের পয়েন্ট হচ্ছে ব্যাকটিও গ্রিক উপনিবেশ স্থাপন। সেখানে কি বলা হচ্ছে দেখো, তাছাড়া আলেকজান্ডার ভারত ত্যাগ করার পূর্বে উত্তর পশ্চিম ভারতে কয়েকটি গ্রিক রাজ্য স্থাপন করেন। এই রাজ্যগুলি গ্রিক সম্রাট আলেকজান্ডারের সময় পর্যন্ত নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু ধীরে ধীরে এই সব অঞ্চলে গ্রিক স্থানীয় অধিবাসীদের সাথে সামাজিক ও অর্থনৈতিকভাবে মিলে যেতে শুরু করে। গ্রিক জাতির অনেকে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করে। এইভাবে গ্রিক ভারতীয়দের মধ্যে মিলনের ফলে ভারতের সীমান্ত অঞ্চলে নতুন এক মিশ্র জাতির উৎপত্তি হয়। সামরিক বিদ্যায় এই জাতি খুব নিপুণ ছিল এবং এর ফলে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলি ভারতের রাজ্যগুলির সৈন্য সংগ্রহের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। তারপরে বলা হচ্ছে দেখো পাশ্চাত্যের সাথে যোগাযোগ স্থাপন। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভারতের সাথে গ্রিকদের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়। ভারত সম্পর্কে গ্রিকদের আগ্রহ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। আলেকজান্ডার ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যেসব গ্রিক রাজ্য উপনিবেশ স্থাপন করেন তারাই এই যোগাযোগের প্রধান কেন্দ্রে পরিণত হয়। পরের পয়েন্ট হচ্ছে গ্রিক ভারত সংস্কৃতির বিনিময়।
এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো পেড ব্যাচে বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের পয়েন্ট যেটা ছিল সেটা দেখে নাও। পয়েন্টটা ছিল কি? পয়েন্টটা ছিল গ্রিক ভারতীয় সংস্কৃতির বিনিময়। এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে গ্রিক ও ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ হয়। ভারতের গান্ধার শিল্পের ওপর গ্রিক প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তারপরে কি দেখো, এটা হবে দেখো ধ্যানী বৌদ্ধ মূর্তির নাক কান মাথা গঠনে গ্রিক প্রভাব সুস্পষ্ট দেখা যায়। অনেকে বলেন পাটলিপুত্রে চন্দ্রগুপ্তের মুহুর্যের কাঠের প্রাসাদ নির্মাণে গ্রিক প্রভাব দেখা যায়। অশোকের স্তম্ভগুলি এবং তার গায়ে লিপি খোদাই অনেকে গ্রিক প্রভাবের ফল বলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতের জ্যোতির্বিজ্ঞানেও গ্রিক প্রভাব লক্ষণীয়। বরাহমিহির পঞ্চ সিদ্ধান্তে গ্রিক জ্যোতির্বিদ্যার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় নাটকের যবনিকা বা পর্দার ব্যবহারে সম্ভবত গ্রিক প্রভাবের ফল। অপরদিকে গ্রিকগণ ভারতীয়দের কাছ থেকে কিছু কিছু শিক্ষা গ্রহণ করে। ভারতীয় দর্শন ও চিকিৎসা বিজ্ঞান গ্রিকদের প্রভাবিত করে। তারপরে আছে কি উপসংহার, সেখানে কি বলা হচ্ছে দেখো, অতএব বলা যায় আলেকজান্ডারই ছিলেন প্রাচীন পৃথিবীর একমাত্র সম্রাট যিনি গ্রিক থেকে ভারত পর্যন্ত ইউরোপ এশিয়া ও আফ্রিকার ভূখণ্ড জুড়ে একটি বিশ্ব সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম হেলেনিস্টিক ও ভারতীয় সভ্যতার মধ্যে সংযোগ সূত্র রচনা করে গিয়েছিলেন। এই সংযোগের ফলে ভারতীয় সভ্যতার ব্যাপক পশ্চিমা সভ্যতার সংস্পর্শে সমৃদ্ধ হয়েছিল। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।